বাংলা বরাক আসাম চ্যানেলে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম বন্ধুরা এই মুহূর্তে এনআরসি সম্পর্কিত আরও একটি ভয়ঙ্কর খবর উঠে এসেছে ডি পি সেবা কেন্দ্রে যাচ্ছে প্রচুর নাম গণহারে বাঁধ পড়ার সংশয় সাদা কাগজে শিল সাক্ষরহীন তালিকা একই ব্যক্তির নামে একই ট্রাইব্যুনালে একই বছরে একাধিক মামলা এবারে শুনুন খবরের বিস্তারিত বিস্তারিত খবর শুরু করার আগে আপনার কাছে করব ছোট্ট একটা রিকোয়েস্ট এনআরসি সম্পর্কিত ছোটোখাটো আপডেট সবার আগে পেতে করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বাজিয়ে দিন পাশের বেলাইকন তাহলে নিত্য নতুন গুরুত্বপূর্ণ খবর খবর সবার আগে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন ঠিক যেমনটি হয়েছিল পঞ্জির সম্পূর্ণ খসড়া প্রকাশের আগে সাদা কাগজে লিখে বিভিন্ন সেবা কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয় প্রচুর সংখ্যক নাম কোনো শিল স্বাক্ষর ছাড়া নামের তালিকা দিয়ে বলা হয় তাদের কেউ ডিবুটার কেউ ঘোষিত বিদেশি কারো নামে মামলা রয়েছে বিদেশি ট্রাইব্যুনালে ফলে তাদের নাম অন্তর্ভুক্ত হবে না খসড়ায় এর ফলে খসড়া প্রকাশের পর হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয় দেখা যায় ভোটার তালিকায় ডি নেই বিদেশি ট্রাইব্যুনালে মামলাও নেই অথচ নাম বাদ পাওয়ার কারণ বলা হচ্ছে ডি পিএফটি ডিএফ ডিবিডি ইত্যাদি চূড়ান্ত নাগরিকপঞ্জি প্রকাশের আগে এবারও ঠিক একই পদ্ধতিতে নাম সাটাইয়ের কৌশল নেওয়া হয়েছে সার্কল অফিস থেকে প্রচুর সংখ্যক নামের তালিকা পাঠানো হচ্ছে সেবা কেন্দ্রে সঙ্গে লিখে দেওয়া হচ্ছে তারা ডি ভোটার কিংবা পি এফ মানে বিদেশি ট্রাইব্যুনালে মামলা রয়েছে কারো কারো নামের সঙ্গে মামলা নম্বরও দিয়ে দেওয়া হয়েছে কিন্তু সেই তালিকাগুলি কে পাঠিয়েছে কাকে পাঠানো হয়েছে শিল স্বাক্ষর কিছুই নেই তার চেয়েও আশ্চর্যের বিষয় হচ্ছে সেই সাদা কাগজে লেখা নামের তালিকা অনুযায়ী লোকেদের বিএলওর মাধ্যমে সংশ্লিষ্ট সেবা কেন্দ্রে ডেকে আনা হচ্ছে চেয়ে নেওয়া হচ্ছে ভোটার পরিচয়পত্র এবং নাগরিকপঞ্জির আবেদনপত্রে স্বাক্ষর রেখে ফিরে যেতে দেওয়া হচ্ছে ফলে লক্ষ লক্ষ লোকের নাম চূড়ান্ত নাগরিকপঞ্জিতে বাদ পড়ার সংশয় গণভূত হচ্ছে আরও বিস্ময়ের বিষয় হচ্ছে সাদা কাগজে শিল স্বাক্ষরতা যেসব তালিকা পাঠানো হচ্ছে সেবা কেন্দ্রে তাতে গণহারে রয়েছে হিন্দু বাঙালি লোকেদের নাম নিম্ন অসমের বাক্সা জেলার তামুলপুর এলাকার যে সাদা কাগজের তালিকা দৈনিক যোগসংঘের হাতে পড়েছে তাতে দেখা গেছে প্রায় পঁচানব্বই শতাংশ হিন্দু বাঙালি লোক তুলনায় ধর্মীয় সংখ্যালঘু নাম একেবারেই নগণ্য ফলে তামুলপুর এলাকার নতুন বস্তি আঙ্গারকাটা বিনাপপুর বিনয়াপুর ইত্যাদি গ্রামগুলিতে আতঙ্কের সৃষ্টি হয়েছে সোনানি সহ নাগরিকপঞ্জীর সব প্রক্রিয়া যখন শেষ চূড়ান্ত তালিকা প্রকাশের মুখে দাঁড়িয়ে তখন গণহারে সেই সব গ্রামের লোকেদের ডাক পড়েছে সেবা কেন্দ্রে যাদের ডাকা হচ্ছে তাদের অধিকাংশের নাম রয়েছে খসড়ায় বাক্সার জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েছে বাঙালি সংগঠনগুলি কিন্তু দেখছি আশ্বাস ছাড়া আর কিছুই হয়নি এখনো তামুলপুর এলাকার বাসিন্দা বাঙালি যুব ছাত্র ফেডারেশনের প্রাক্তন নেতা সুশীল দাস জানান গত কিছু দিন ধরে ওই প্রক্রিয়া চলছে কিন্তু বেশিরভাগ শুরু হয়েছে তিন চার দিন ধরে সেবা কেন্দ্রে সাদা কাগজে নাম লেখা তালিকা আসছে সার্কোল অফিস থেকে সেই অনুযায়ী বিএলওরা গড়ে গড়ে গিয়ে ডেকে আনছেন সংশ্লিষ্ট ব্যক্তিকে সাদা কাগজে শেল সেই তালিকায় কারো নামের পাশে লেখা রয়েছে পি কেউ ডি বুটার একাংশের নামের সঙ্গে আবার ট্রাইব্যুনালে চলতি মামলার নম্বরও দেওয়া হয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় সেই সব লোকেরা জানেন না যে তাদের নামে মামলা রয়েছে বিদেশি ট্রাইব্যুনালে ভোটার তালিকায় ডি চিহ্ন নেই বলে প্রতি বছর বুটও তারা দিচ্ছে দিয়ে আসছে যথারীতি সুশীল দাসের অভিযোগ বেশিরভাগ মামলায় দেখা যাচ্ছে দুই হাজার দুই সালের সময়কারে তার মানে পনেরো ষোলো বছরের পুরোনো সব মামলা কিন্তু গত পনেরো ষোলো বছর ধরে যদিও কারো নামে মামলা চলে বিদেশি ট্রাইব্যুনালে তাহলে একটি নোটিশও এলো না কেন সেই ব্যক্তি কেন জানতেই পারলেন না বুট বা কী করে দিয়ে আসছেন প্রতি বছর তামুলপুর এলাকার তালিকায় স্পষ্ট দেখা যাচ্ছে একই ব্যক্তির নামে একই বিদেশি ট্রাইব্যুনালে একাধিক মামলা রয়েছে তাও প্রায় একই সময়কার মামলাগুলি সেটা কি করে সম্ভব হতে পারে এই প্রশ্ন উঠেছে সুশীলবাবু জানান তালিকায় আমরা দেখেছি একই ব্যক্তির নামে একই বছরের একাধিক মামলা রয়েছে একই বিদেশি ট্রাইব্যুনালে তামুলপুরের আঙ্গার কাটার বাসিন্দা কানাই দাসের নামে তামুলপুর বিদেশি ট্রাইব্যুনালে রয়েছে একই বছরে দায়ের করা দুটো মামলা নম্বর ওয়ান সিক্স টু সেভেন জিরো সেভেন এবং টু জিরো সিক্স এইট জিরো সেভেন কার্তিক সুতোধরের নামেও রয়েছে দুটি নম্বর থ্রি এইট ডবল সিক্স জিরো সেভেন এবং টু জিরো এইট জিরো জিরো সেভেন একই ব্যক্তির নাম একই বছরে তিনটি মামলা দায়ের করার নজিরও রয়েছে তাই পুরো বিষয়টি যে সাজানো এবং একাংশ লোকের নাম ইচ্ছেকৃত চূড়ান্ত নাগরিকপঞ্জী থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে সেটা পরিষ্কার হয়ে গেছে বাঙালি সংগঠনগুলির কাছে তাছাড়া সেবা কেন্দ্রে যাদের ডাকা হচ্ছে তাদের আসল ভোটার পরিচয়পত্র রেখে দেওয়ার অভিযোগ এসেছে সুশীলবাবুর অভিযোগ আসল ভোটার পরিচয়পত্র দেখা হচ্ছে আমাদের এলাকায় সাধারণ মানুষেরা এসবের কিছুই বুঝেন না ফলে সেবা কেন্দ্রে যেটা বলা হচ্ছে সেটাই করেছেন তারা আমরা আসল ভোটার পরিচয়পত্র সেবা কেন্দ্রে রেখে দেওয়ার বিষয়টি জেলাশাসককে জানিয়েছি কিন্তু তিনি শুধু দেখার আশ্বাস দিয়েছেন তবে শুধু বাক্সা জেলাতেই নয় আশেপাশের বিভিন্ন জেলা থেকেও সেবা কেন্দ্রে এই ধরনের ডি ভুটার পি লিখে নামের তালিকা পাঠানোর খবর পাওয়া যাচ্ছে ফলে নিম্ন আসামের বিভিন্ন জেলায় যেভাবে নাম বাদ দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না সংখ্যালঘু মহলের স্পষ্ট অভিযোগ বিদেশি বলে এক নির্দিষ্ট সংখ্যক লোকের নাম নাগরিকপঞ্জির বাইরে রাখার অভিপ্রায় নিয়ে এসব কাজ করা হচ্ছে কারণ পঞ্জির প্রক্রিয়ায় দেখা গেছে বিদেশি সংখ্যা পাঁচ ষাট লক্ষ আশি লক্ষ কিংবা প্রত্যাশার দ্বারের কাছেও পৌঁছবে না তাই জোর করে এখন নাম বাদ দিয়ে বেশি সংখ্যায় বিদেশি দেখানোর চেষ্টা করা হচ্ছে নাহলে উনিশশো কুড়ি টাকা বেয়ে নাগরিক নবায়নের কী মানেটা রইল